রুথি পাওয়ার ফিরে আসলাম। বকেয়া বিল পরিশোধ না করায় ইন্টারনেট পরিষেবা ছিন্ন করেছে বিএসএনএল, এমনটাই অভিযোগ উঠে এসেছে কৈলাসহর থেকে। কার্যত কৈলাসহরের টাউন তহসিল অফিসের ইন্টারনেট পরিষেবা ছিন্ন করা হয়। বিএসএনএল বকেয়া বিল পরিশোধ না করায় পরিষেবা ছিন্ন করেছে। প্রায় এক মাস যাবত টাউন তহসিল থেকে কোনো ধরনের নতুন কিংবা আপডেটেড পর্চার প্রিন্টিং পাচ্ছেন না জনসাধারণ। একই সাথে রয়েছে বিদ্যুৎ সহ নানান সমস্যা, কার্যত জনদুর্ভোগ চরমে। যদিও অভিযোগের সত্যতা স্বীকার করেন টাউন তহসিল অফিসের কম্পিউটারাইজড ল্যান্ড রেকর্ডস এর ইনচার্জ তথা ডেপুটি ম্যাজিস্ট্রেট সঞ্জীব দেববর্মা। তিনি আশ্বস্ত করেছেন এক দু দিনের মধ্যেই সমস্যার সমাধান হবে। এই প্রসঙ্গে কি বক্তব্য, কি অভিযোগ কৈলাসহর থেকে উঠে আসছে শুনুন। অ্যাকচুয়ালি আমি সিএলআর ইনচার্জ হিসেবে আমি কৈলাসহরে আছি তো 20-25 দিন ধরে, তেমন এমন তো কোনো নেই। জাস্ট পূজার দু এক সপ্তাহ আগে প্রতিপি সময়সা এবং কারেন্টের কিছু কিছু সমস্যা, এর মধ্যে নেটের সমস্যা। আর দুর্গাপূজার পর থেকেই কন্টিনিউয়াস আমরা এখানে নেট নেই। আমরা জানতে পারলাম বিল, অনেক বিল জমা হয়ে গেছে, বিলটা না দেওয়ায় বিএসএনএল অফিস থেকে লাইনতে কাট করা হয়েছে। তারপরে বিলটা আমরা দেখলাম, বিলটা ডিএম স্যারের নামে, ডিএম অফিসে আমরা তদারকি, আমরা বিল কপিটা আমরা পাঠাইছি। ডিএম অফিস থেকে যেহেতু আমরা এসডিএম আন্ডারে আমরা ইউজ করতেছি, যার ফলে এই বিলটা আমরা আমরা এসডিএম অফিস থেকে আমরা ম্যানেজ করে গতদিন আমরা বিল ক্লিয়ার করে দিয়েছি। কয় মাসের বিল পেন্ডিং ছিল? বিল তো 20,935 টাকা। কয় মাসের? এটা 5-6 মাসের হইতে পারে। তো বিল ক্লিয়ার যেহেতু গতদিন হয়ে গেছে, আজকে অবশ্যই আশাবাদী নেট আসবে। এখন অব্দি নেট আসেনি, এই নেট আসেনি না। তো এখন আমরা যেহেতু বিল ক্লিয়ার করে দেওয়া হয়েছে গতদিনে, আজকে তো আমরা আমরা আবার স্বয়ং আমরা স্টাফ পাঠাবো বিএসএনএল অফিসে, কোথায় কী ত্রুটি হয়েছে এটা ঠিক করার জন্য। যেহেতু বিলের জন্য কাটা হয়েছে, বিল তো আমরা দিয়ে দিয়েছি, আমরা বিএসএনএল অফিসে আমরা স্টাফ এখন পাঠাবো। 20-25 দিনের জন্য তো আমি তা তো আমি বলতে, এটা তো ঠিক নাই, পুরোপুরি ঠিক না। মাঝে মাঝে ওটিপি নেই, ওটিপি যদি না আসে আমরা নেট থাকার পরে আমরা কিছু কাজ করতে পারবো না। আর নেট কাটা হয়েছে কয়দিন হয়েছে? নেট কাটা পুরোপুরি কাটা হয়েছে দুর্গাপূজার পর থেকে। আমরা যখন অফিস যখন খোলা হলো, আমরা দেখি সকাল থেকে, ওই দিন সকাল থেকেই নেট নেই। তহসিল অফিসের ডেপুটি ম্যাজিস্ট্রেটের বক্তব্য আপনারা শুনলেন, সঞ্জীব দেববর্মার বক্তব্য শোনালাম। তবে তারই সঙ্গে সরকারি অফিস অথচ মানুষ কোনো পরিষেবা পাচ্ছে না, যার কারণে হয়রানি শিকার। এহেন পরিস্থিতিতে জেলা শাসকের পদক্ষেপ গ্রহণের দাবি তুলছেন মহকুমার প্রত্যেকটা মানুষজন। যদিও কৈলাসহর টাউন তহসিল অফিসের এই ঘটনাকে কেন্দ্র করে সাধারণভাবে জনগণের দুর্ভোগ একেবারে চরমে গিয়ে পৌঁছেছে। একটা ছোট্ট বিরতির পর ফিরছি, সঙ্গে থাকুন।